নমস্কার আমরা যদি গঙ্গার উৎসস্থলের অববাহিকার দিকে তাকাই তাহলে দেখতে পাবো গঙ্গা কোনো একটি পার্টিকুলার নদী থেকে সৃষ্টি হয়নি গঙ্গা সৃষ্টি হয়েছে অনেকগুলি নদীর প্রবাহ থেকে সেগুলো কি ম্যাপের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাব যে বদ্রীনাথ থেকে গঙ্গার একটি ফ্লো বেরিয়েছে যার নাম অলোকানন্দা এবং এই অলোকানন্দাতে বিভিন্ন উৎস থেকে জলধারা এসে মিশেছে যেমন একটা জলধারার নাম হচ্ছে ধৌলি গঙ্গা যেটা বদ্রীনাথের পার্শ্ববর্তী এলাকা থেকে তৈরি হয়েছে নদীটা ধৌলি গঙ্গা যেটা অলোকানন্দা এসে মিশেছে যেখানে মিশেছে তার নাম বিষ্ণু প্রয়াগ তারপরে হলুদ কালারের দেখতে পাচ্ছি নন্দা কিনি একটা প্রবাহ যা অলোকানন্দার সাথে যেখানে মিশেছে তার নাম হল প্রয়াগ একটা প্রবাহ হচ্ছে তারপরে সবুজ কালারের পিন্দার গঙ্গা যেটা অলকনন্দার সাথে মিশেছে যেখানে তার নাম হচ্ছে কর্ণপ্রয়াক এবং আর একটা প্রবাহ কেদারনাথের ওখান থেকে সৃষ্টি হয়ে এসছে মন্দাকিনী নাম নিয়ে সেটা যেখানে অলকনন্দার সাথে মিশেছে তার নাম রুদ্রপ্রয়াক আর যেটা গঙ্গোত্রী থেকে সৃষ্টি হয়েছে যে নদীটি ভাগীরথী সেটা অল সেটা অলোকনন্দার সাথে যেখানে এসে মিশেছে তার নাম দেবপ্রয়াগ এই যে নদীগুলো এই নদীগুলির মিলিত প্রবাহই কিন্তু হচ্ছে গঙ্গা তাহলে গঙ্গা পার্টিকুলার কোনো একটা নদী না অনেকগুলি জলধারা পরস্পরের সাথে মিশে কিন্তু গঙ্গা নদী তৈরি হয়েছে